গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গার্লস কাম। তো অনেকদিন পরে আমি ভিডিও করার চান্স পেয়েছি। তো এখানে বোনও ঘুমাচ্ছে আর আমিও ঘুম থেকে উঠে গেছি, আর দেখি বাকিরা কোথায় গেছে। এখানে ছোটো মা পুজো দিচ্ছে, তো ভাবলাম যে একটু চাটা বসিয়ে আসি, দেখো আমি কত সুন্দর বাসন গোছাই। ঠিক পিউদির থেকে শিখেছি আমি। তো অ্যাকচুয়ালি আজকে পিউদি মানে এখানে নেই, পিউদি বাড়িতে গেছে। পিউদির বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ আছে, আমার বোনু ছোটো মার, কারণ পিউদিরদের বাড়িতে আজকে মনসা বই পড়া আছে। মনসা বই পড়া, শ্রাবণ মাসে কোনো একটা বই পড়ে মনসা। তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো এইখানে বিস্কুটগুলো নিয়ে রেখে এলাম, আর বোনুকে ডাকতে যাচ্ছি, কারণ আমার বোনু হচ্ছে কুম্ভকর্ণের ছোটো নাতনি, ওকে আবার ডেকে ডেকে তুলতে হয়। যাক, নাতনি উঠেছে, আমি যাই গিয়ে চাটা করে ফেলি। তো এই যে জাস্ট একটুখানি চা পাতা দিয়ে 2 মিনিট ঢেকে দিতে হবে, মানে গ্যাসটা নিভিয়ে 2 মিনিট ঢেকে দিতে হবে, দেন চা রেডি হয়ে যাবে। চা রেডি হয়ে গেলে চা চেখে নাও। সত্যি কথা বলতে আমরা চিনি চিনি খাই না, খুব ডায়েট মেনটেন করি। তো চাটা নিয়ে যাই ছোটো মার কাছে, আমি আর ছোটো মা চা খাবো। তো ছোটো মা বললো যে আজকে দেরি হয়ে গেছে, তাহলে চাটা খেয়ে একবারে টিফিনটা করে নে। তার জন্যই চাটা খেয়ে একবারে টিফিনটা নিয়ে চলে গেলাম। তো বোনকে আগেই দিয়ে দিয়েছি খেতে। এখানে ছোটো মা রুটি কিনে নিয়ে এসেছিলো, রুটি তরকারি আছে, আমাদের সকালে টিফিন ছিল। আর সত্যি কথা বলতে অনেক কাজ পড়েছিল। এই যে গাধি খাচ্ছে, আমার একমাত্র বনুয়া, গাধি বনুয়া। তো ওর আর আমার খুনসুটি চলতেই থাকে। হ্যাঁ, এই যে আমার ফেস সুন্দরী, আমি ভেবো না এগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ আমার সামনে একজন পাগল আছে, এই যে আমাকে দেখে এরকম করতে যাচ্ছে। আমার না ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না, এত কাজ সত্যিই ভালো লাগছে না। তো চারটি করে এবার ঠিকঠাক নাও, কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তো এবার আমার কাজ হচ্ছে আমি নিজেকে একটা সুন্দর করে রেডি করবো। চলো যাই, রেডি হয়ে নিই পিউদির বাড়িতে যাওয়ার জন্য। নাও আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটু লিপস্টিক ধুপেছি, আমি রেডি হয়ে গেছি। আমার কোনো কিছু লাগেই না, বিকজ আমি সুন্দরী, কোনো সুন্দরী না। আমি ভয় পাই মেকআপ করতে, মেকআপ আমার সব গলে যায়। তোমরা একটু সাজেস্ট করো না এমন কী আছে যেটা মাখলে মানে আমি ঘামবো না, মানে না ঘেমেই ঠিকঠাক থাকবে, আমার ফেসটা কালো হবে না। তো টোটোর জন্য বসে রয়েছি, তো টোটো চলে এসেছে, চলো যাই। তো আমি আর মনু যাচ্ছি এখন বিকেলবেলা, ছোটো মা যাবে, ছোটো মার কিছু কাজ ছিল তার জন্য ছোটো মা যেতে পারেনি সকালবেলা। তো আমি আর বনু যাই, চল চল মেরি ধান্য। তো চললাম আমরা পিউদিদের বাড়ির পথে। তো পিউদিদের বাড়িতে আমরা এসে গেছি, ওখানে দাদু স্নান করছিলো। দাদু তো আমাদের দেখে মহা খুশি হয়ে বলছে, দেখ পিউ এসে গেছে, আমার 2 নাতনি। তো আমি নামলাম টুটোর থেকে, ঢুকে দেখি দিদারানি আমাদের দেখে হেসেই যাচ্ছে, আর এদিকে পিউরানি আমাদের দেখে খুব কষ্ট পেয়েছে, কারণ ওকে আমরা রান্না করতে পাঠিয়েছি। দেরি করে আসার জন্য অঙ্কিতাকে পানিশ করেছি, আর সেটা হলো ওকে কাজ করতে বসিয়ে দিয়েছি। এখানে মাখছে ও ময়দা, বিকেলে লুচি হবে, আর তারপরে বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেল, আর আমরাও দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আজকে আমরা রান্না করেছিলাম ভাত, পটল ভাজা, কাঁকরোল ভাজা, পালং শাক, আর মুসুরির ডাল, আর ডিম ভাজা। তো এই সামান্য কিছু রান্না করতে পেরেছি, আর হ্যাঁ পাপড়টা পরে ভাজা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে অঙ্কিতা আবার লেচি কাটতে বসে গেছে, আর আমি এখানে একটু ভিডিওটা শ্যুট করছিলাম। তারপরে দুষ্টুকে দিলাম একটা ক্যাডবেরি, ফ্রিজে ক্যাডবেরি ছিল, ও নিজেই নিয়ে নিয়েছে, আর তারপরে ওর সেটা খাচ্ছিলো। আর তোমাদের সাথে আমি আমাদের ঘরের সিংহাসনটা, ঠাকুর সাজানোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজোটা সকালে মাই দিয়েছে, আর প্রত্যেক দিন এরকম এত এত ফুল দিয়ে সাজানো হয়। আর এখানে বিছানার চাদর পেতে রাখা হয়েছিল, আর একটা জলচৌকি মতো দেওয়া হয়েছে মনসবই রাখার জন্য, আর ঠাকুরের জন্য মিষ্টি আর জল, আর এখানে সামান্য কিছু ফুল। তারপর হচ্ছে দুষ্টু ওখানে দেখছিলো সিআইডি, ওর আর কোনো কাজ ছিল না, আর আমরা এদিকে রান্নার দিকে লেগে পড়েছি। অঙ্কিতা দিকে তেল আর বসিয়ে এদিকে লুচি বেলছিলো, লুচি বেলারগুলো একদমই ভালো হচ্ছিলো না, যেন ঢেকে দিচ্ছিলো, আর এখানে লজ্জাও পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে। তারপরে আমি লুচিটা বেললাম আর অঙ্কিতা ভাজছিলো। তারপরে যে সবাই মিলে চলে আসলো বই পড়তে, মনসা বই নিয়ে, তো তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ বই পড়ার পর তারপরে ওনাদেরকে দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস। সেদিন যা গরম পড়েছিল, বাপরে বাপ। ও মা ছিঁড়ে দেখি রক্ত ছন্দ।
তারপর আবার কিছুক্ষণ পরা পর আবার ব্রেক টাইম, তখন দেওয়া হয়েছিল চা আর বিস্কিট। আর এই যে দেখতে পাচ্ছ অঙ্কিতাকে, অঙ্কিতার আর আমার নাজেহাল অবস্থা, সেদিন যা গরম পড়েছিল আর লুচি বেলতে আর ভাজতে ভাজতে আমাদের অবস্থা একদম টাইট। তো যাই হোক, সেখানে সেদিনকার করা হয়েছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আর অঙ্কিতাকে যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ করতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পরিবেশন করা, তো সেটাও ভালোই পারে। তো সারাদিনের সমস্ত কাজবাজের পর এবার আমরা বসেছি এখানে একটু রেস্ট নিতে আর করছি সবাই মিলে গল্প। ওখানে মামি দিদা আছে, দুষ্টু আছে, অঙ্কিতা, শুক্লা, মা, মাসি দিদা, সবাই মিলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর শুক্লা খাচ্ছে চা। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, মা মানে কল্যাণী চলে এসেছিলাম, আর রাতে আমরা ডিনারে লুচি, ছোলার ডাল আর মিষ্টি খেয়েছি। তো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। আর তোমাদের ওখানে কাদের কাদের বাড়িতে এই মনসা বই পড়া নিয়মটি আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। বাই।